আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে চতুর্থ ক্লাসে তোমাদেরকে জানাচ্ছি স্বাগত। তৃতীয় অনলাইন স্কুলের এই ক্লাসগুলো আর তোমরা প্রতিনিয়ত করার চেষ্টা করবে এবং করার মাধ্যমে তোমাদের প্রতিদিন সময়টাকে সঠিকভাবে ব্যবহার করবে সেই আশাই রাখি। তোমরা আশা করি সবাই ভালো আছো। তো এখন আমরা এই আমার গত তিন ক্লাসে আমরা অপনয়ন এবং প্রতিস্থাপন ক্লাস সম্পর্কে আলোচনা করেছি। এখন এই অপনয়ন এবং প্রতিস্থাপন সম্পর্কিত পরবর্তী অধ্যায় 6.2 সেই সম্পর্কে আমরা আলোচনা করব। এখন তোমরা জানো অপনয়ন এবং প্রতিস্থাপন অনেকটাই সহজ, তোমরা প্রতিনিয়ত যদি চেষ্টা করো তাহলে জিনিসটা অনেকটাই সহজ হয়ে যায়। ঠিক একই রকম ভাবে আমরা 6.2 অপনয়ন এবং প্রতিস্থাপন কে ঘিরে আরো কিছু সমস্যা সমাধান করব। যেমন আমরা 6.2 প্রথমেই আছে 1-9 পর্যন্ত অনেকগুলো বহুনির্বাচনী সমস্যা, সেই বহুনির্বাচনী সমস্যাগুলো তোমরা বাসায় চেষ্টা করবে। এখন আমরা পরবর্তী সমস্যা হিসেবে 10 সমস্যা থেকে এখন আমরা সমাধান করার চেষ্টা করছি। সমস্যা নম্বর 10, যেখানে বলা আছে যে দুইটি সংখ্যার যোগফল এবং বিয়োগফল 20 হলে সংখ্যা দুটি নির্ণয় করে। সংখ্যা এখন এই সমস্যাটি সমাধান করার সময় আমরা একটু ভালো করে প্রশ্নটি বোঝার চেষ্টা করি যে আসলে প্রশ্নটিতে কি সমাধান বা কি সমাধান চেয়েছে বা এটা উত্তর কি চেয়েছে। দেখি এর বলা আছে দুটি সংখ্যার যোগফল। এখন দুটি সংখ্যার যোগফল এত 100 এবং বিয়োগফল 20 হলে সংখ্যা দুটি নির্ণয় করো। তাহলে আমাদের সংখ্যা দুটি কি, কোন দুটি সংখ্যার মান 100 এবং 20? তাহলে যদি সেই ক্ষেত্রে আমাদেরকে, যেহেতু আমরা আমাদের কাছে কোনো কিছুই জানা নেই, সেক্ষেত্রে আমরা ধরে নিই যে দুটি সংখ্যা সমান এক্স এবং ওয়াই। লিখি মনে করি প্রথম সংখ্যাটি সমান এক্স, দ্বিতীয় সংখ্যাটি সমান ওয়াই। এখন যেহেতু আমাদের প্রশ্নে বলা আছে যে দুটি সংখ্যার যোগফল হবে 100, তাহলে আমরা দেখতে পারি প্রথম শর্ত অনুসারে শর্তানুসারে দুটি সংখ্যার যোগফল বলেছে, তাহলে দুটি সংখ্যা আছে এক্স এবং ওয়াই, তাদের যোগফল এক্স প্লাস ওয়াই সমান 100 এবং বলেছে দ্বিতীয় অংশে বলেছে বিয়োগফল সমান 20। তাহলে দ্বিতীয় শর্তানুসারে এক্স মাইনাস ওয়াই সমান 20। এখন আমরা আমাদের দুটি শর্ত পেয়ে গেলাম। তো আমরা এই অংশটিকে যদি বলেছিলাম যে এটা অপনয়ন এবং প্রতিস্থাপন অধ্যায়ের সম্পর্কিত সমস্যা, তাই আমরা যদি এই দুটি সমীকরণকে
এক নং সমীকরণ এবং দুই নং সমীকরণ হিসেবে চিহ্নিত করি, তাহলে আমরা কি পাই যে এক নং হতে দুই নং বিয়োগ করে এক নং হতে হতে দুই নং বিয়োগ করে থাকি দুই নং বিয়োগ করে করে পাই দুটি সমীকরণ এক্স প্লাস ওয়াই ইকুয়াল হান্ড্রেড এক্স মাইনাস ওয়াই সমান টোয়েন্টি। তাহলে আমরা যদি বিয়োগ করি আমাদের চিহ্নের পরিবর্তন হবে, যেমন এখানে যেতে হবে মাইনাস, এটি প্লাস এবং এটি মাইনাস। তাহলে কি হলো, যদি একশো থেকে বিশ বিয়োগ করি তাহলে আমাদের কাছে আসতেছে আশি। যেহেতু ওয়াই টি প্লাস হয়ে গেছে তাই আমাদের দুটি যোগ করলে আসতেছে টু ওয়াই, এবং এক্স থেকে এক্স বিয়োগ করলে কোনো মানই আসছে না। তাহলে এখন আমরা এই আমাদের একচল বিশিষ্ট অংশ পেয়েছি, এই একচল বিশিষ্ট অংশ থেকে আমরা ওয়াই এর মানটিকে যদি বের করি তাহলে আসে আশি ডিভাইডেড বাই টু, সুতরাং ওয়াই সমান ফোরটিন, আমরা ওয়াই এর মান পেয়ে গেলাম। এখন ওয়াই এর মানকে যদি আমরা এখানে দুটি সমীকরণ থেকে যদি এক নং সমীকরণ অথবা দুই নং সমীকরণ যে কোনো একটিতে বসাই, যেমন যদি আমরা দুই নং সমীকরণে বসাই তাহলে কি দাঁড়ায়, তাহলে দুই নং সমীকরণে আমরা বসিয়ে পাই দুই নং সমীকরণে দুই নং এ ওয়াই এর মান বসিয়ে পাই ওয়াই এর মান বসিয়ে 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 পাই দুই নং যদি আমরা ওয়াই এর মান বসাই তাহলে কি দাঁড়ায়, এক্স মাইনাস ওয়াই এর মান আমাদের কাছে আছে চল্লিশ, এবং সময়ের পরের অংশে আছে বিশ। তাহলে বা এক্স কে রেখে বাম পাশে রেখে আমরা যদি চল্লিশ কে ডান পাশে পক্ষান্তর করি তাহলে থাকতেছে টোয়েন্টি প্লাস ফোরটিন, সুতরাং এক্স সমান সিক্সটি। এইভাবে আমরা এক্স এবং ওয়াই এর মান পেয়ে গেলাম। তো আমরা এখান থেকে পেলাম যে আমাদের দুটি সংখ্যা, সুতরাং নির্ণয় দুটি সংখ্যা দুইটি সংখ্যা দুইটি সংখ্যা এক্স সমান সিক্সটি ওয়াই সমান ফোরটি। তো এভাবে আমরা আমাদের সমাধানটি করে ফেললাম। তো আমরা যদি প্রশ্নটিকে খুব সহজে বুঝতে পারি তাহলে অঙ্কটি সমাধান করা আমাদের জন্য সহজ হয়ে যাবে, কিন্তু যদি আমরা প্রশ্নটি সঠিকভাবে না পড়ে এবং না বুঝতে পারি তাহলে আমাদের জন্য অঙ্কটি করা অনেকটাই কঠিন। তোমরা একটু লক্ষ্য পড়ে তোমরা একটু সবসময় খেয়াল রাখবে প্রশ্নটি পড়ার সময় যে আসলে প্রশ্নটি কি চেয়েছে এবং কি তার সমাধান হতে পারে। তোমরা আরো খেয়াল করবে একই নিয়মের অনেকগুলো অঙ্ক হয়ে থাকে, এই অঙ্কগুলো একই নিয়মের হলে কিভাবে একই নিয়মের বা এর কাছাকাছি সমাধান কি হতে পারে সেগুলো করার চেষ্টা করবে। তোমরা এই করোনাকালীন মুহূর্তে তোমাদের সময়গুলোকে অবহেলায় কাটাবে না, তোমাদেরকে সবসময় আমি বলছি এবং আমার প্রতিটা ক্লাসে তোমাদেরকে জানিয়েছিলাম, তোমাদের কাছে আবেদন ছিল যে তোমরা
আবেদন বা অনুরোধ তোমরা বলতে পারো যে তোমরা অবশ্যই এই করোনাকালীন মুহূর্তে যে অবসর সময়টিকে তোমরা সেটি অবহেলায় কাটাবে না, এবং তোমরা চেষ্টা করবে তোমাদের সমস্যাগুলো বা পড়াগুলো দৈনিক শেষ অল্প অল্প করে শেষ করে ফেলার, এবং তাহলে তোমরা পরীক্ষা ভালো রেজাল্ট করতে পারবে। কিন্তু যদি অবহেলায় তোমরা সময় নষ্ট করো, অবশ্যই পরীক্ষা একটি খারাপ রেজাল্ট হয়েছে, যা পরিবারের জন্য এবং তোমার জন্য খুবই কষ্টদায়ক। তাই এই বলে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, এবং ধন্যবাদ জানিয়ে আমার ক্লাস শেষ করছি। আসসালামু আলাইকুম।